আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ইন্ডাস্ট্রি লেভেলের সব ধরনের ইলেকট্রনিক সার্কিট মাদারবোর্ড রিপেয়ারিংয়ের ক্লাসগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো তার ধারাবাহিকতায় আজকে একটি ক্লাস নিয়ে হাজির আপনাদের কাছে। আমরা আজকে যে ক্লাসটি দেবো সেটি হচ্ছে, আমাদের কাছে একটি মাদারবোর্ড আছে, এটি হচ্ছে ওয়েল্ডিং মেশিনের একটি মাদারবোর্ড, অর্থাৎ এটা হচ্ছে ওয়েল্ডিং মেশিনের একটি মাদারবোর্ড। এখানে একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এটাতে কিন্তু কী বলে ওয়েল্ডিং করা হয়, বিভিন্ন ধরনের ঝালাই করা হয়। তো ওয়েল্ডিং মেশিনের ডিজিটাল ওয়েল্ডিং মেশিন, অর্থাৎ এই মেশিনে এই মাদারবোর্ড দিয়ে কিন্তু ওয়েল্ডিং মেশিনটা চালানো হয়। তো এই আমরা আজকে এই মাদারবোর্ডটা নিয়ে ক্লাস দেবো, অর্থাৎ আমাদের মাদারবোর্ডের প্রবলেম হচ্ছে। এই মাদারবোর্ডটি হচ্ছে শর্ট সার্কিট হচ্ছে, এটা সিম্পল একটা সার্কিট, একেবারে সিম্পল। এখান থেকে শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা যখন 220 ভোল্ট ইনপুট করাই তখন মানে আমাদের সুইং সার্কিটে যেরকম আপনার এমটিসি তারপর ভেজিস্টর ইউজ করছে, এটা কিন্তু একবার সিম্পলভাবে করছে, কোনো কিছু ইউজ করে না সেফটি হিসেবে। এখানে 220 ভোল্ট ইনপুট করেন, আমাদের এখানে রেক্টিফায়ার সরাসরি কিন্তু রেক্টিফায়ার ঢুকে গেছে। রেক্টিফায়ার কী করে ডিসি করার পরে পালসারিং ডিসিটাকে আমাকে পিওর ফিল্টারিং করার জন্য এখানে 220 ভোল্ট করালো, 220 ভোল্টে সরাসরি আমাকে এখানে দুটা ডাবল ডায়োড এবং দুটা মসফেটের মাধ্যমে আমার ইয়ার করছে কী বলে দুটো মসফেটের মাধ্যমে ইনভার্টিং করছে। ইনভার্টিং করার পর আমার 60 থেকে 65 ভোল্টের মতন আউটপুট করছে এখান থেকে এবং এখান থেকে আউটপুট করছে ইনভার্টিং করে, ইনভার্টার করার পরে। তো ডিসি কিন্তু আমাদের এই ওয়েল্ডিং মেশিনটা কিন্তু ডিসি ভোল্টেজে চলে, ডিসিতে চলে একটা প্লাস এবং একটা মাইনাস, ডিসি ভোল্টে চলে এবং এটি হাই এম্পিয়ারের হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধু, আর এটা হচ্ছে কন্ট্রোলিং সার্কিটে চালানোর জন্য। এখানে যে আমার পাওয়ার বাড়ানোর জন্য, কমানোর জন্য ফ্যানের একটা কানেক্টর আছে, এই কন্ট্রোলিং সার্কিটে চালানোর জন্য একটা দুটো চপার ইউজ করছে। চপারের মাধ্যমে, ডায়োডের মাধ্যমে আমরা এসএমপিএস পাওয়ার সাপ্লাই যেটাকে বলি, এই ছোট্ট একটা এসএমপিএস পাওয়ার সাপ্লাই ব্যবহার করছে। শিক্ষার্থী বন্ধু, অল্প কয়েকটা কম্পোনেন্ট ইউজ করছে, এখানে একটা রেক্টিফায়ার, এখানে একটা মসফেট, এখানে দুটা ডাবল ডায়োড। তো আমাদের এই সার্কিটে যে প্রবলেমটা হচ্ছে আমরা এটা দেখি, কারণ হচ্ছে আমাদের এইখানে এই রেক্টিফায়ারটা আমাদের এই সার্কিটে ছিল। শিক্ষার্থী বন্ধু, এখানে ছিল, আমরা অন্য একটা রেক্টিফায়ার লাগিয়ে ফেলেছি, কারণ হচ্ছে আমরা ফাইন্ড আউট না করে কিন্তু ক্লাস দিতে পারি না, কারণ ইলেকট্রনিক সার্কিট আপনার কোন কম্পোনেন্ট সমস্যা হয়েছে আসলে বলা মুশকিল, আপনাকে ফাইন্ড আউট করেই কিন্তু ক্লাস দিতে হবে। তো আমরা এই রেক্টিফায়ারটা আমাদের প্রবলেম ছিল, এখানে এই রেক্টিফায়ারটা ছিল। তো আমরা রেক্টিফায়ারটা চেক করবো যে আমার শরীরে আমাদের রেক্টিফায়ারটা ভালো ছিল কিনা। রেক্টিফায়ার চেক করতে হলে অবশ্যই কিন্তু আমার মিটার ডায়োড রাখতে হবে। দেখেন যে আমাদের রেক্টিফায়ারটা কিন্তু শর্ট হয়ে গেছে, যে কারণে আমার এটা পাওয়ার দিলে আমার সিরিজে যদি পাওয়ার দিতাম তো আমার সিরিজ ল্যাম্প জ্বলতো অথবা শর্ট সার্কিট হতো আমাদের। আমাদের এই ওয়েল্ডিং মেশিনটা কিন্তু শর্ট সার্কিট হয়েছিল। তো শিক্ষার্থী বন্ধু, আমরা অ্যাম্পলিফায়ার মানে রেক্টিফায়ারটা চেঞ্জ করার পরে আমরা এখন রেক্টিফায়ারটা চেঞ্জ করে দিচ্ছি, এখন আমরা আমরা মেশিনে লাগিয়ে চেক করবো যে আমাদের আসলে এটি কমপ্লিট হয়েছে কিনা। আমরা এটি লাগিয়ে দেব, আমরা রেক্টিভার চেক করার পরে রেক্টিভার নষ্ট, আমরা রেক্টিভারটা চেঞ্জ করে দিলাম। এখন আমরা এটি শিক্ষার্থী বন্ধু, আমাদের সার্কিট সেট আপ করা শেষ, এখন আমরা পাওয়ার দিয়ে দেবো, আমরা ডিসপ্লে দিয়ে লক্ষ্য রাখবো। আমাদের এখন তো রান হয়ে গেছে, আমাদের এখানে ফ্যান ঘুরতেছে,
আসলে কাজ জানলে সব ধরনের শিখেছি বন্ধু, কাজ জানলে সব ধরনের মাদারবোর্ড রেডি করা সম্ভব। এটা হচ্ছে আমাদের ওয়েল্ডিং মেশিন, ঝালাই করার জন্য যে মেশিন ইউজ করে হচ্ছে ওয়েল্ডিং মেশিন মাদারবোর্ড, তো আমরা রেডি করে ফেলছি। এটা হচ্ছে আমার ওয়েল্ডিং মেশিন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো শিক্ষার্থী বন্ধু আমাদের এই কোর্সটি করতে চান, সার্কিট মাদারবোর্ড রিপেয়ারিংয়ের কোর্সটি করতে চান, তাহলে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ কমপ্লিটলি একটি কোর্স করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।